মানেই বর্ণিল আনুষ্ঠানিকতা আর নানা প্রথা, যাতে এক এক অঞ্চলের বিয়ের রীতি আচার অনুষ্ঠানে রয়েছে ভিন্নতা, যেমন আছে পাহাড়ে বসবাসকারী জাতিগোষ্ঠীর বিয়েতে। এই যেমন চাকমা সম্প্রদায়, তাদের বিয়েতে যেমন আছে নিজস্ব কিছু রীতি, আছে বৈচিত্র্যময় সব পর্ব। কেমন হয় তাদের বিয়ে তা নিয়ে কৌতূহলেরও শেষ নেই অনেকের। সম্প্রতি রাঙামাটিতে অনুষ্ঠিত চাকমা সার্কেলের রাজকুমারীর ছেলের সাথে আরেক রাজকুমারীর মেয়ের বিয়ের বর্ণিল আয়োজন দেখেই আজ করা যায় তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের আভিজাত্য। বিয়ের দিন বেশ খটা করে বাজনা বাজিয়ে বরের আত্মীয় স্বজন বউ আনতে যান। তারা ঐতিহ্যবাহী ঝুড়িতে পোশাক, অলঙ্কারাদি ও মিষ্টি নিয়ে কনের বাড়িতে প্রবেশ করেন। চাল তুলার মাধ্যমে বয়স্করা অর্ঘ দান করে কনেকে তুলে দেন সেই জিনিসপত্র। তারপর আপ্যায়ন শেষে কনেকে চোখের জলে দেয়া হয় বিদায়। আবারও বাজনা বাজিয়ে কনেকে নিয়ে আসা হয় বরের বাড়িতে। এ সময় কনেকে বাড়িতে তোলার অনুমতি চাওয়া হয়। বউ তোলার অনুমতি পাওয়ার পর বরের ছোট ভাই বা বোন বাড়ির মূল প্রবেশপথে পিঁড়ি পেতে কনের পা ধুয়ে দেন। এরপর বরের মা প্রবেশপথের দুপাশে রাখা দুটি কলসির গলায় বাঁধা সাতপ্রস্থ সুতা কেটে কনের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে বেঁধে দেন। সামাজিক আচারের শুরুতেই উপস্থিত লোকজন বিয়ের স্বীকৃতি জানালে সাত হাত লম্বা এক টুকরো কাপড় দিয়ে বর কনে উভয়ের কোমরে বেঁধে দেন। একে জোড়া বাঁধা বা জোড়া বন্ধনও বলে। এই অনুষ্ঠানের মাধ্যমে বর কনে সমাজের স্বীকৃতি লাভ করে। চাকমাদের বিয়ের মূল অনুষ্ঠান হল চুমুলাং। চুমুলাং অনুষ্ঠানে একজন ওঝা বা পুরোহিত থাকেন। চুমুলাংয়ে একই বেদিতে দুটি পুজোর ঘটসহ মোমবাতি বসানো হয়। সেখানে বরের জন্য চাল ও কনের জন্য দেয়া হয় ধান। এভাবে নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় চাকমাদের বিয়ে। আমি বউয়ের সব অর্নামেন্টস, পিনন খাদি যা পরবে রাতে আজকে আমরা নিয়ে এসেছি। অন্যান্য সংস্কৃতিতে তো বিয়েটা হলো কনে পক্ষের ওখানে, কিন্তু এখানে আমাদের সংস্কৃতিতে হলো বিয়েটা হবে বরের বাসায়। কথা হলে ওই করতে গেলে ওই একটা দশের একটা ইয়ে আর কি, ফর্মালিটি যেটা, এদের জোর বাঁধা দেওয়ার বাংলাতে বলতেছি, হুকুম আছে কি নাই, তখন একদম আছে 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 তাহলে আর কোনো ঝামেলা হয়। এবং আমরা চাকমা ওয়েডিং এর আগে কোনোদিনও দেখিনি, আর তাই উই হ্যাভ ক্রসড বর্ডার্স টু কাম অ্যান্ড সি দিস ইন্টার কালচারাল ওয়েডিং, আর ভীষণ ভালো লাগছে। দ্য এক্সপিরিয়েন্স ইজ রিয়েলি নাইস, খুব মজা করছি, সবাইকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, ডিফারেন্ট লাগছে, একটা কিছু নতুন এক্সপিরিয়েন্স। আমরা দেখব যে ছেলের বাড়িতে মেয়ের বিয়ে কীভাবে হয়, সো তারা কী ধরনের আয়োজন করে, সো এটা একটা নতুন কালচার থেকে নতুন জিনিস জানা। বিয়ের সব আয়োজনেই যোগ দেন বর ও কনেপক্ষের আত্মীয় স্বজন, প্রতিবেশী সহ নানা শ্রেণীর অতিথিরা। তারা আশীর্বাদ করেন নবদম্পতিকে। ইভা আমার ট্রেডিশনই করার খুব দরকার, আবার এই বিষয়ে মানে কান চেঞ্জ হয়, কোন ইভলভ করা যায়, যেন ফ্রন্তিয়ামলত একভাবে কর্তা কিনে কান কর্তা, কিন্তু যুন খুবই ইম্পর্টেন্ট সে কিন্তু গড়না উচিত সেন যেন আমার ফিউচার জেনারেশনে ফলো করি ফারণ ফারা। আমাদের চাকমা যে সংস্কৃতির ব্যাপারে বেশি কোনো লোক অবগত নন, তো তাই আমাদের বিয়ে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আমাদের এটা উদ্দেশ্য ছিল। তো আমরা পারি আমাদের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে, কারণ কি আমরা ইউথ, আমাদেরই রেসপন্সিবিলিটি এটা আমাদের বাঁচিয়ে রাখা। আগে নিবন্ধনের কোনো প্রথা না থাকলেও বর্তমানে দালালিক স্বীকৃতির মাধ্যমে বিয়ের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে চাকমা সার্কেলে। আমরা চাচ্ছি যে এই সনদ দেওয়া এবং তথ্য, লিখিত তথ্য রাখা সেটা করার জন্য, এবং এটা আমরা আঞ্চলিক পরিষদের মাননীয় চেয়ারম্যানের সাথে আমরা আলোচনা করেছি, মূলত হেডম্যান কার্ডবেয়ারেরা। এর মাধ্যমে হয়তো অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের যে বহুবিবাহ হচ্ছে, অনেক সময় আপনার সম্পত্তির উত্তরাধিকার বা বিদেশে যেতে ভিসা লাগছে, পাসপোর্ট লাগছে, তার মানে দালিলে একটা প্রমাণ রয়ে গেল।
তথাকথিত আধুনিকতার জোয়ারে নিজস্ব সংস্কৃতির অনেক কিছুই হচ্ছে লুপ্ত, বদলে যাচ্ছে নানা রীতিও। তারপরও বিয়ে শাদীতে আদি সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখেছে চাকমা জনগোষ্ঠী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।